হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ফের কিন্তু আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হচ্ছে এবং এটি পাকিস্তান আফগানিস্তানের ওপর থেকে কিন্তু ভারতে আসছে। আমরা গতদিন রাত্রে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, সন্ধ্যেকালীন এবং রাতের আপডেটে বলতে পারেন যে দেখিয়েছিলাম সেটা, যে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পশ্চিমবঙ্গ দিকে আসার সম্ভাবনা প্রবল হচ্ছিল। তবে এই মুহূর্তে কিন্তু সেই পশ্চিমী ঝঞ্ঝা হয়েছে আবারও একটি নতুন পরিবর্তন, এবং কী পরিবর্তন হয়েছে, আরও কি প্রভাব পশ্চিমবঙ্গে বাড়লো না এর প্রভাব সম্পূর্ণরূপে গায়েব হয়ে গেল। আমরা আগের দিনে আপনাদেরকে বলেছিলাম যে এটার সাথে আমরা চোখ রাখবো এবং এটি আরও হয়তো শক্তিশালী হতে পারে অথবা এটি গায়েবও হতে পারে। সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, কোন জায়গা জেলা থেকে দেখছেন, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত নতুনত্ব আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে এক নজরে দেখে নেওয়া যাক। তবে আমরা দেখেছিলাম রবিবার 9 তারিখ এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এসে পৌঁছচ্ছিল পশ্চিমবঙ্গের ওপরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই পুরো জায়গাটা নিয়ে, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, এই অংশগুলোতে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল হয়েছিল আমরা দেখেছিলাম এবং আপনাদেরকে বলেও দিয়েছিলাম। তবে এই মুহূর্তে কী আছে একবার আমরা দেখে নিই। দেখুন, এই মুহূর্তে আসতে আমরা দেখতে পাচ্ছি 8 তারিখে যেটা এই অংশের মধ্যে এসে পৌঁছে গেছিল সেটা কিন্তু রয়েছে কানপুরের সামনেই, অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝাটা পশ্চিমবঙ্গে আসবে কিনা এখনও পর্যন্ত কিন্তু 100% বলা সম্ভব হচ্ছে না। তবে নিউ দিল্লি এবং কানপুর, এগরা, পাটনা, জয়পুর, কোটা এই অংশ থেকে হয়ে আসছে একটা পশ্চিমী ঝঞ্ঝা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে 12টার সময়, অর্থাৎ রবিবার যখন রাত্রি 12টা পড়ে যাচ্ছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি এই যেটা হচ্ছে আপনাদের বিহার, কানপুরে, এছাড়াও জয়পুর, এগরা এই অংশের সামনে, কিন্তু পাটনা, এলাহাবাদে এই অংশের সামনে কিন্তু এটি এসে কিছুটা হলেও কমজোরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এলাহাবাদের সামনে এসে কিছুটা কমজোরি হয়ে, তারপরে আবার কী হবে সেটা আমরা একবার দেখে নিই। যে 9 তারিখে এটা এই অংশে আসার কথা ছিল সেটা এখন আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ, কানপুর, অর্থাৎ ফাজিয়াবাদ এই অংশের সামনে। অর্থাৎ বলা যেতে পারে যে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি সেটা কিন্তু একটুখানি পিছিয়েছে। তবে আবার দেখতে পাচ্ছি এলাহাবাদের সামনে ফের একবার প্রথম থেকে এটি আবার শক্তি অর্জন করছে, সেটা হচ্ছে দুপুর 12টা PM সে সময় কিন্তু শক্তি অর্জন করছে, এবং বারেলি, কানপুর, ফাজিয়াবাদ, জনসি এর সামনে থেকে কিন্তু একটু একটু করে শক্তি অর্জন করছে ফের। তবে দেখতে পারলাম যে আমরা দেখুন দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটা একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল, এই ঝঞ্ঝাটি চারিদিকে ছড়িয়ে গেল এবং জবলপুর হয়ে, নাগপুর হয়ে, এই এলাহাবাদের সামনে থেকে অনেকটা কিন্তু ছড়িয়ে গেল, তার ফলে শক্তিটা ফের একবার কমজোরি হতে আমরা দেখতে পাচ্ছি, আর তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনাও কম হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপাতত রাত্রি 2 AM অর্থাৎ সোমবার আমরা যখন পৌঁছাচ্ছি 10 তারিখে তখন এটা দেখতে পাচ্ছি নাগপুরের সামনে এসে একটু কমজোরি হয়ে ফের একটু একটু করে আবার শক্তি বাড়াচ্ছে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আবারও এটা একটুখানি আমরা দেখতে পাচ্ছি দুপুর 2 PM তখন আমরা দেখতে পাচ্ছি এটার যে প্রভাব সেটা গয়া হয়ে গোদ্দা, দেওঘর, গিরিদ, আমরা হাজিরবাদ, হাসিরবাগ এই অংশের সামনে কিন্তু কিছুটা আমরা প্রভাব দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এর যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপরে, আর পশ্চিমবঙ্গের ওপরে এই যে প্রভাব সেটা কিন্তু খুবই কম, শুধু ভাগলপুর অর্থাৎ বিহার সাইডে আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব রয়েছে, তবে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এখন এসে পৌঁছায়নি। আর আপাতত 6টার সময় যখন যাচ্ছি, বিকেল 6টা PM তখন আমরা দেখতে পাচ্ছি গোদ্দা, দেওঘর, শিবগঞ্জ, মালদা এর কিছু কিছু অংশে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহাগ্রামা, পাথরগামা, তারপর আমরা বারাহাইট, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বোরজারপুর, আমরা দেখতে পাচ্ছি বোরাচোর, এছাড়া আমরা শিবগঞ্জ দেখতে পাচ্ছি, আহমেদাবাদ দেখতে পাচ্ছি এই অংশ সামনে কিন্তু এটা উত্তরবঙ্গের মধ্যে কিন্তু একটুখানি পৌঁছেছে। তবে সোমবার 10 তারিখ বিকেল 6টা অবধি আমরা লাস্ট আপডেট যা দেখতে পাচ্ছি এটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এখনও আসেনি, একটুখানি পশ্চিমী ঝঞ্ঝাটা পিছিয়েছে, আর এটা জবলপুর, নাগপুর,
এই অংশের সামনে কিন্তু রয়েছে, অর্থাৎ এটা কিন্তু এখনো কনফার্ম হওয়া যাচ্ছে না এটা পশ্চিমবঙ্গের দিকে এখন আসবে কিনা। আমরা বলেছিলাম যে এটা কমজোরি হতে পারে গতকালের ভিডিওতে, তাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটুখানি হলেও পিছিয়েছে। তবে আমরা বিকালে আবার ট্র্যাক করবো, যেটাতে দেখে নেবো যে বিকালে কি পরিস্থিতি হতে পারে, এটা কি পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো সম্ভাবনা রয়েছে নাকি, বিকালের আপডেটেও কিন্তু বন্ধুরা আমরা দেখে নেব। তবে এই মুহূর্তে তো আমরা এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবারে আমরা চলে যাব একবার তাপমাত্রা মুডে। তাপমাত্রা মুডেকে একবার আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে যে কোথায় কেমন তাপমাত্রা কেমন কি থাকতে পারে, সেটা কিন্তু আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আমরা দেখতে পাচ্ছি এই অংশে এই মুহূর্তে দুপুর সহ বিভিন্ন অংশে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে একবার আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। কলকাতা সহ বিভিন্ন অংশে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, বিকেল হতে হতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 18 ডিগ্রি সেলসিয়াস বিকেল 6টার মধ্যে হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে কিন্তু তাপমাত্রা কমবে। তবে ভোর 5টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ ফের কিন্তু একবার তাপমাত্রা কমার ইঙ্গিত আমরা পাচ্ছি, অর্থাৎ আগামীকাল থেকে ভোরের থেকে কিন্তু তাপমাত্রা একটা আমরা কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর সোমবার 3 তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি ফের একবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের তাপমাত্রা কমার ইঙ্গিত একটু একটু করে, তবে সোমবার দিন হয়তো একটুখানি বাড়তে পারে বন্ধুরা দেখতে পাচ্ছি। আর মঙ্গলবার গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি এবং 12 ডিগ্রি নামবে, অর্থাৎ মঙ্গলবার 4 তারিখের মধ্যে কিন্তু এটা তাপমাত্রা ফের একবার নামার আমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা আবারও নামবে। দেখতে 11 ডিগ্রি নামবে বুধবার 5 তারিখে, অর্থাৎ ফের 5 তারিখ বুধবার থেকে কিন্তু সেই আবারও আগের মতন প্রবল ঠান্ডা পড়ার একটি সম্ভাবনা রয়েছে। আর যদি এই পশ্চিমী ঝঞ্ঝা এসে পড়লো তাহলে কিন্তু আর ফের আরেকবার শীতে বাধা পড়তে পারে, আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই অবস্থা থাকতে পারে, আমরা লাস্ট 12 ডিগ্রি অবধি দেখতে পাচ্ছি, 11 ডিগ্রি অবধি দেখেছি, তারপর বৃহস্পতিবার 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এটার 12 ডিগ্রি হয়ে গেল, তারপর 11 তারিখের মধ্যে আবার এই দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাব বন্ধুরা এই মুডে, অর্থাৎ আপনাদের এই GFS 22 MM মুডে। এই মুডে গেলে আমরা দেখতে পাবো যে পশ্চিমী ঝঞ্ঝার কি আসার কোনো সম্ভাবনা রয়েছে, এই মুডে একবার আমরা দেখে নিই। আমরা বজ্রবৃষ্টি মুডে গেলাম, বজ্রবৃষ্টি মুডে গিয়ে 7 তারিখ থেকে আস্তে আস্তে করে শনিবার 8 তারিখ গেলাম, 8 তারিখ গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 9 তারিখ গেলাম, 9 তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসার সম্ভাবনা আস্তে আস্তে করে প্রায় কমের মতন। তবে 9 তারিখে আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা দূরে রয়েছে আর এটা চীনের ওপরে চলে যাচ্ছে, 10 তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এটা পশ্চিমবঙ্গে কিন্তু আসছে না। তবে দুটো মুডই আমরা দেখে নিলাম, দুটো মুডেই দেখতে পাচ্ছি আমরা পশ্চিমী ঝঞ্ঝাটা আসার সম্ভাবনা একটু একটু করে কিন্তু কম হয়ে যাচ্ছে। এবং এরপরে কী হবে সেটার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যারা লাস্ট অবধি দেখেছেন তাদেরকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা আসবো বিকেলে একটি নতুন আপডেট নিয়ে, যেখানে কিন্তু আপনাদেরকে আবারও ফের একটি নতুন পরিবর্তন দেখাবো যে কোথায় কতটা কী আপডেট কী সমস্ত, তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টির চ্যানেলটা প্রেস করে দিয়ে অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।